কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটি প্রেসিডেন্ট জুয়ান বিন হামাদ আল থানিয়ের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বুধবার কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত 18তম এএফসি এশিয়ান কাপ কাতার 2023-এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস দোহা 2024-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতা বিষয়েও আলোচনা করবেন। বাংলাদেশ এবং কাতারের সম্পর্ক অত্যন্ত বন্ধুসুলভ, তারই পরিপ্রেক্ষিতে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো বড় কোনো অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। তারই ফলশ্রুতিতে এই সফরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণ করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 11 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গিয়েছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।